আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দেশে এবং দেশের বাইরে যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আমি ফাতেমা, সবাইকে আমার নতুন আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বক লাবণ্যতা হারিয়ে ফেলে, নানা রকম দাগ ছোপ পড়ে যায়। আজকে একটা রেমেডি নিয়ে হাজির হলাম, যে রেমেডি মাত্র 5 মিনিট ব্যবহার করে আমরা আমাদের ত্বক থেকে দাগ ছোপ তুলে আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবো। আজকে আমি 2টা স্টেপের রেমেডি তৈরি করে দেখাবো, আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। প্রথম স্টেপের রেমেডির জন্য আমি 1 চা চামচ পরিমাণের চিনি নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে। এরপরে আমি 1/2 চা চামচ পরিমাণের নারিকেল তেল ব্যবহার করে নিলাম। চিনি আমাদের স্কিনের স্কার্বের কাজ করে থাকে। আমি এখানে ছোট দানার চিনিটা ব্যবহার করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি ছোট দানার চিনি না থাকে, সেক্ষেত্রে এখানে আপনারা বড় দানার চিনিটা আধ ভাঙা করে নেবেন। এরপরে আমি গরুর দুধ দিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণের। এই তো আমার প্রথম স্টেপের রেমেডিটা তৈরি হয়ে গেল। এখন আমি বলে দিচ্ছি প্রথম স্টেপের রেমেডিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথমে আপনাদের ফেসটা আপনারা ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে, তারপরে প্রথম স্টেপের রেমেডিটা আপনাদের ফেসের মধ্যে সার্কুলার মোশনে মাসাজ করে লাগিয়ে নেবেন। 2টা মিনিট ধৈর্য সহকারে আপনার ফেসের মধ্যে প্রথম স্টেপের রেমেডিটা লাগাবেন। লাগিয়ে আরও 2 মিনিট ওয়েট করবেন। মোট কথা, শুকিয়ে যাবে আপনার ফেসে যখন, তখন আপনারা প্রথম স্টেপের রেমেডিটা তুলে ফেলবেন। তো এভাবে 2টা মিনিট মাসাজ করে আরও 2 মিনিট আপনার ফেসের মধ্যে রেখে যখন শুকিয়ে যাবে, তখন একটা ভিজা তাওয়েল দিয়ে সুন্দর করে আপনার ফেস থেকে প্রথম স্টেপের রেমেডিটা আপনারা তুলে ফেলবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিবেন, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের রেমেডিগুলো আপনারা সপ্তাহে 1টা দিন ব্যবহার করে আপনাদের ত্বককে ফর্সা উজ্জ্বল করে নিতে পারবেন। দ্বিতীয় স্টেপের রেমেডি তৈরি করার জন্য আমি এই ছোট চামচের 1/2 চা চামচ পরিমাণের কস্তুরি হলুদ, মানে কাঁচা হলুদ নিয়ে নিয়েছি। কাঁচা হলুদ আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। এরপর এখানে আমি ব্যবহার করে নিচ্ছি বেসন। বেসন আমি নিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণের। বেসন আমাদের স্কিন থেকে দাগ ছোপ রিমুভ করে আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করে ধরে রাখতে সহায়তা করে। এখন আমি ভালো করে একটু মিক্স করে দিচ্ছি। 2টা উপকরণই আমাদের স্কিনের জন্য কিন্তু খুবই উপকারী। বয়স বাড়ার সাথে সাথে আমাদের ত্বককে যদি আমরা ঠিক মতো পরিচর্যা করতে পারি, তাহলে কিন্তু আমরা আমাদের ত্বককে ফর্সা উজ্জ্বল রাখতে পারবো সব সময়। এরপরে এখানে আমি দিয়ে দিলাম গরুর দুধ। আমি এখানে 2 চা চামচ পরিমাণের গরুর দুধ দিয়ে দিলাম। আমি অল্প অল্প করে গরুর দুধ দিচ্ছি আর মিক্সড করে নিচ্ছি। মোট আমি 3 চা চামচ পরিমাণের গরুর দুধটা আজকের দ্বিতীয় স্টেপের রেমেডিতে দিয়ে নিলাম। এরপর এখানে আমি দিয়ে নিব ফ্যারেন লাভলি। ফ্যারেন লাভলি আমাদের স্কিনের কিন্তু ময়শ্চারাইজার হিসেবে কাজ করে, আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতেও কিন্তু সহায়তা করে ফ্যারেন লাভলি। আমি 1 চা চামচ পরিমাণের ফ্যারেন লাভলি আজকের দ্বিতীয় স্টেপের রেমেডিতে দিয়ে নিলাম। আজকে আমি যে 2টা স্টেপে আপনাদেরকে রেমেডি তৈরি করে দেখালাম, 2টা স্টেপেই কিন্তু ফলো করতে হবে। অনেকে প্রশ্ন করেন যে 1টা স্টেপের রেমেডি ফলো করলে হবে কি না। আমি যেই ভিডিওগুলোতে 2টা স্টেপে রেমেডি আপনাদেরকে তৈরি করে দেখাই, 2টা স্টেপেই কিন্তু ফলো করতে হবে। ঠিক আজকেও আমি 2টা স্টেপে রেমেডি তৈরি করে দেখালাম, আপনারা 2টা স্টেপেই রেমেডি তৈরি করে আপনাদের ফেসে দিবেন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন। এরপরে আমি খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। এখন আমি বলে দিচ্ছি এই রেমেডিটা আপনারা কীভাবে ব্যবহার করবেন। প্রথম স্টেপের রেমেডি ব্যবহার করার পরে কিন্তু আপনার ফেসটা পরিষ্কারই রয়েছে। সে পরিষ্কার ফেসের মধ্যে দ্বিতীয় স্টেপের রেমেডিটা আপনারা সুন্দর করে আপনাদের ফেসের মধ্যে লাগিয়ে নেবেন। নিচ থেকে উপরের দিকে টেনে টেনে আপনারা আপনাদের ফেসে দ্বিতীয় স্টেপের রেমেডিটা লাগিয়ে নেবেন। আজকের রেমেডিগুলো ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন। একটা ঢাকনাযুক্ত বক্সে করে রেখে দিতে পারবেন, নর্মাল ফ্রিজে আপনারা 7 দিন ব্যবহার করে নিতে পারবেন, একটু বেশি পরিমাণের উপকরণ দিয়ে তৈরি করে। এই তো আমার দেওয়া হয়ে গেল, এখন 10 মিনিট ওয়েট করব। 10 মিনিট পরে একটা ভিজা তাওয়েল দিয়ে আপনার ফেস থেকে দ্বিতীয় স্টেপের রেমেডিটা তুলে ফেলবেন। দেখবেন যে কত সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে আপনার ফেসটা।
সপ্তাহে একটা দিন ব্যবহার করবেন, আর অবশ্যই রাতে ব্যবহার করার চেষ্টা করবেন। যে কোনো রেমেডি রাতে ব্যবহার করলে এর ফল ভালো পাওয়া যায়। সুন্দর করে আপনার ফেস থেকে দ্বিতীয় স্টেপের রেমেডিটা তুলে ফেলবেন। তারপরে কলের পানি দিয়ে ভালো করে আপনার ফেসটা ধুয়ে নেবেন। তারপরে সুন্দর করে ফেসটা মুছে শুকনা ফেসের মধ্যে যে কোনো একটা ময়েশ্চারাইজার ব্যবহার করে নেবেন। যেহেতু রাতে ব্যবহার করবেন, নাইট ক্রিম ব্যবহার করে নেবেন। দিনেও কিন্তু ব্যবহার করতে পারেন, দিনে ব্যবহার করলে অবশ্যই সানস্ক্রিনটা ব্যবহার করে নেবেন। সুন্দর করে আপনার ফেসের মধ্যে নাইট ক্রিম দিয়ে রাতে ঘুমিয়ে পড়বেন, সকালে উঠে সুন্দর একটা ফেস উপহার পাবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ পাক আমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।